काशीर शारद प्राते बेजे उठेछे आलोक मंजी धरणीर बहिराकाशे अंतरित मेघमाला प्रकृतिर अंतराकाशे जागरित ज्योतिर्मयी जगन मातार आगमन वार्ता। पूजो आसछे আর মাত্র 90 দিনের অপেক্ষা, তারপরেই মহাষষ্ঠী। আর এটা শুনেই বাঙালির মনে আনন্দের সীমা নেই। বাঙালির সারা বছরের দুঃখ কষ্টের অবসান হয় মায়ের আগমনে। ইতিমধ্যেই খড়মাটি দিয়ে তৈরি হচ্ছে মায়ের মূর্তি। কিন্তু এবারের বিষয়টা অনেকটাই আলাদা। একদিকে দুর্গাপূজা আর অন্যদিকে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা, তাই কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সকলের মনে। এই করোনা আবহে কিভাবে পুজো হবে? আদৌ কি ইসলামপুরবাসী পুজো দেখতে রাস্তায় নামতে পারবেন কি না? আর পারলেও কতটা বিধিনিষেধ জারি থাকবে? এই সব প্রশ্নের মধ্যেও মায়ের আগমনের যে আনন্দ, তা কোনোভাবেই বাঙালির মন থেকে কেড়ে নেওয়া সম্ভব নয়। ছোট বড় সকল পুজো উদ্যোক্তাদের মুখে একটাই কথা, পুজো তো হবেই। তাই আর মাত্র 90 দিনের অপেক্ষা। কিন্তু প্রশ্ন একটাই, পুজো হলেও তা হবে কিভাবে?